আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার লাশ কেন তিন দিন পর দাফন করা হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজকে পড়িয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার মারা গেলেন আর মঙ্গলবার দিন আমরা আল্লাহর নবীর সেই দেহ মোবারককে নিয়ে গোসল করালাম, তারপর কাপড় পরিধান করিয়ে আল্লাহর রাসূলের রওজার পাশে রেখে দিলাম। এইদিকে দেখা গেল সাহাবিরা দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই লাশের পাশে আসছেন আর একাকী জানাজার নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন। আপনি বলবেন যে কেন আমাদের মতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ হলো না? আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন তখন কয়েকজন সাহাবি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো আল্লাহর নবী, আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার গোসল কে করাবে, আপনার কাফন পড়াবে কে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গোসল করাবে আমার আহলে বায়াতের আমার পরিবারের সদস্যরা, কাফন পড়াবে আমার আহলে বায়াত পরিবারের সদস্যরা। সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে আহলে বায়াত রয়েছে তারাও কি আপনার জানাজা পড়াবে? আল্লাহর নবী বললেন, না, আমার জানাজা তোমাদের মতো হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জানাজা যেমন হয়ে থাকে আমার জানাজা তোমাদের মতো হবে না। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন তখন সাহাবিদের চোখ থেকে পানি পড়তে লাগলো, সাহাবিরা তখন কাঁদতে লাগলেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবিরা কান্না করো কেন? সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমরা কার কাছে থাকব, কে আমাদেরকে দেখবে, আমাদের অভিভাবক কে হবে? আল্লাহর নবী বললেন, তোমাদের অভিভাবক হচ্ছেন এখন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূল ছিলেন তাদের দুনিয়াবি অভিভাবক, আল্লাহ তো তাদের সবসময়ই চিরস্থায়ী চিরঞ্জীব অভিভাবক। আল্লাহর রাসূল যে তাদেরকে দেখে শুনে রাখতেন, দিন শেখাতেন, কোরআন হাদিস শেখাতেন, তো এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সোপর্দ করে দিলাম। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সালিম বিন ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই সর্বপ্রথম আল্লাহর নবীর ইন্তেকালের খবর নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার পরে তিনি দেখলেন আল্লাহর নবী সত্যিই দুনিয়া ছেড়ে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে তেলাওয়াত করতে লাগলেন, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, একসময় তো সবকিছুই চলে যাবে, আমরাও চলে যাব, মৃত্যুর সময় যদি চলে আসে, যদি নির্ধারিত হয়ে যায়, তবে এই সময়টাকে কেউ অতিক্রম করতে পারে না, সে যেই হোক। এইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর পৌঁছেছে আর তিনি তা শোনার পর ছুটে এসেছেন। আসার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ারি উঁচু করে বললেন, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহর নবী মারা গেছে, ইন্তেকাল করেছে, এরকম কোনো শব্দ যদি কেউ উচ্চারণ করে তবে আমি ওমর তার গলা থেকে মাথাটা আলাদা করে নিব। সাহাবিরা অবাক হয়ে তাকিয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ওমর তুমি মাথা ঠান্ডা করো, হে ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ প্রেরিত নবী, তার পূর্বেই অনেক নবী গত হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তুমি সত্যটাকে কেন বিশ্বাস করছো না, এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত ভালোবাসেন যে মৃত্যুকে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন সেটা তার সহ্য হচ্ছিল না। এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল কথা বললেন তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ঠান্ডা হলো, কারণ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন। এখন প্রশ্ন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ কেন তিন দিন রেখে দেয়া হলো, কেন কাল বিলম্ব করা হলো? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যখন একজন মানুষ মারা যাবে তখন যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ নিয়ে কেন এত সময় অপেক্ষা করা হলো? এক নম্বর, এর কারণ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন তখন কিছু কিছু মানুষ মনে করেছিলেন যে মুসা আলাইহিস সাল্লাম যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিতাব নেওয়ার জন্য ওই তুর পাহাড়ে 40 দিন অবস্থান করেছিলেন, জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন, আল্লাহ নবী হয়তোবা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন, আল্লাহ নবী হয়তোবা আবার ফিরে আসবেন। কোনো কোনো সাহাবি, কোনো কোনো মানুষ এত ভালোবাসতেন আল্লাহ রাসূলকে তাই এই বিষয়টি এইভাবে মনে করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভুল ভাঙ্গালেন যে আল্লাহ নবী কোনো কিতাব আনার জন্য স্থানান্তরিত হননি, আল্লাহ নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটি আমাদের নবীর ওপরে প্রেরিত আল্লাহর বাণীর একটি আয়াত। আল্লাহ নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, চিরতরে দুনিয়া থেকে চলে গেছেন, তোমাদের মধ্যে আর ফিরে আসবেন না, রহমতের নবী মায়ার নবী আর ফিরে আসবেন না। দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহ নবীর দাফন কোথায় হবে স্থান নির্ধারিত ছিল না। সাহাবিরা কেউ বলছেন জান্নাতুল বাকিতে, কেউ বা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করতে মসজিদে নববীতে। তাই মতবিরোধ তৈরি হয়ে গেল, আল্লাহ নবীকে কোথায় দাফন করা হবে কয়েকটি পক্ষে বিভক্ত হয়ে গেল মানুষরা। এই নিয়ে একদিন চলে গেল, দুই দিন চলে গেল, কিন্তু কোনো সিদ্ধান্ত আসলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজ মুখে বলতে শুনেছি আমার ইন্তেকালের পরে তোমরা দাফন করবে আমার ঘরে, অর্থাৎ যেখানে আমার ইন্তেকাল হবে সেখানে দাফন করে দিবে। আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় ইন্তেকাল করেছেন সেই জায়গাতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। আল্লাহ নবীর এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হয়েছিল, এই জন্য 2-3 দিন দেরি হয়ে গিয়েছিল। তিন নম্বর কারণ হচ্ছে খলিফা নির্বাচনে ঐক্যমত হওয়া। আল্লাহ নবী দেহ মোবারক কাফনে জড়িয়ে সেখানে রাখা হলো, আলাদা আলাদাভাবে ফেরেশতারাও জানাজার নামাজ আদায় করলেন, সাহাবিরাও আদায় করলেন। এখন সমস্যা তৈরি হয়েছে আল্লাহ নবীর স্থলাভিষিক্ত অর্থাৎ খলিফা কে হবেন। কেউ কেউ বলছে আবু বকর, কেউ বলছে ওমর, কেউ বলছে আলী। এইভাবে মতবিরোধ তৈরি হয়ে গেল। একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য বড় বড় সাহাবিরা সকলেই দাবি পেশ করলেন যে আল্লাহ নবীর সবচাইতে কাছের সাহাবি যেহেতু আবু বকর, আল্লাহ নবীর দুদিনের সঙ্গী, সুদিনের সঙ্গী। আল্লাহ নবীর ইন্তেকালের পর খলিফা একমাত্র আল্লাহ নবীর স্থলাভিষিক্ত হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনটা কারণে আল্লাহ নবীর দাফন কাফনে দেরি হয়েছে। আল্লাহ নবীর কাফন দাফন নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। আল্লাহ আমাদের এই সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন, আমিন। এবং জীবনে অন্তত একটি বারের জন্য হলেও যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার দোয়া তৌফিক আল্লাহ দান করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।